বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে আগামী বুধবার দেশের 64 জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বক্তারা বলেন, বেগম জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে সরকার চক্রান্ত করছে, আন্দোলনের মাধ্যমে সেই চক্রান্ত রুখে দেবে বাংলাদেশের জনগণ। বেগম জিয়ার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা না করা হলে সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেন বক্তারা। অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আগামী 24 তারিখে সকল জেলা পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ জনগণকে সঙ্গে নিয়ে এবং গণতন্ত্রের মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে। বেগম খালেদা জিয়াকে বিদেশে যাবার হলে যতক্ষণ পর্যন্ত মুক্ত না করবে, যতক্ষণ পর্যন্ত হাসিনা পদত্যাগ না করবে, যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না হবে, ততদিন পর্যন্ত আগামী দিনে যে আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছে আরো কঠোর কর্মসূচি চলতেই থাকবে। দর্শক, সংবাদের শুরুতে আমরা জানাচ্ছিলাম নাটোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। নাটোরে আছেন আমাদের সহকর্মী শেখ তোফাজল হোসেন, তার কাছে যাব সরাসরি খবর জানতে। তোফাজল, পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে, তো এখন সেখানকার পরিস্থিতি কি? রেদুয়ানা, ধন্যবাদ আপনাকে। আপনাকে প্রথমে একটা জিনিস জানিয়ে রাখি, নাটোরের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ম্যাডাম খালেদা জিয়াকে মুক্তির দাবিতে সকাল 10:30 দিকে এখানে গণ অনশন তৈরি করে এখানকার নেতাকর্মীরা। ইতিমধ্যে রাস্তা বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ গণ অনশন তৈরি করলে এখানকার পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। ইতিমধ্যে একটু পিছনে আপনাকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এখানকার লিটন পুলিশ সুপার লিটন কুমার শাহ জানিয়েছেন যে নাটোর সদর থানার ওসি মনসুর রহমান সহ এখানকার কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন, ওনাদেরকে কিন্তু উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমি আরেক নাটোরের সাংগঠনিক সম্পাদক এম রুল কুদ্দুস তালুকদার দলু জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে মিছিল প্রোগ্রাম করছিল। ইতিমধ্যে পুলিশের ব্যাপক লাঠিচার্জ সহ ওনাদের প্রায় 50 জন নেতাকর্মী আহত হয়েছেন। তা আমি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এখানে কিন্তু নাটোরের পুলিশ সুপার লিটন কুমার শাহের অনুমতিতে এখানে এখন বর্তমান বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে আমরা জেনেছি যে অলরেডি কিন্তু 4 জনকে আটক করেছে। তো মোটামুটি আমি নাটোরের বিএনপির অস্থায়ী কার্যালয়ের শেষ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি, শেখ তোফাজ্জল হোসেন। ধন্যবাদ তোফাজ্জলকে সেখানকার খবরাখবর আমাদেরকে জানাবার জন্য।